ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর রেসিপি, টেংরি জুস বা মটন পায়া স্যুপ। বিশেষ করে এই শীতকালে এটা খেতে দারুণ লাগে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা। আর পুরো ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও হেলদি রেসিপি পাওয়ার জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব করলে সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো। তাহলে চলো এবার ঝটপট দেখে নিই কীভাবে রান্না করবো এই টেংরির জুস। এই টেংরির জুস রান্না করার জন্য প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ তেল। এটা রান্না করতে কিন্তু খুবই কম তেল লাগে। আমি এখানে সাদা তেল দিয়েছি, কেউ ইচ্ছা করলে সাদা তেলের বদলে অলিভ অয়েল বা ঘিও ইউজ করতে পারো। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, তার সাথে সাথেই দিয়ে দেব একটা ছোট টুকরো দারচিনি, আর দেব দুটো ছোট এলাচ, আর দিয়ে দেব 4-5টা গোটা গোলমরিচ, এর সাথে দেব গোটা তিনেক লবঙ্গ। এবার ফ্লেমটা একদম লো রেখেই এই মশলাগুলো তেলে সাঁতলে নেব 10-15 সেকেন্ডের জন্য। মশলাগুলো সাঁতলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ফ্লেমটা লো রেখে তেলে পেঁয়াজটাকে মিনিট খানেক মতো রান্না করে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজার বা একদম নরম করে ফেলার কোনো দরকার নেই, মিনিট খানেক লো ফ্লেমে রান্না করলেই হবে। পেঁয়াজটা রান্না করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা কুচি, আর তার সাথে সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন কুচি। আদা রসুনটা দিয়ে ফ্লেমটা লো রেখেই মিনিট 2-এক মতো আদা রসুনটাকে তেলে সাঁতলে নেব, যাতে কাঁচা গন্ধটা আদা রসুনে বেরিয়ে যায়। আদা রসুনটা সাঁতলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একদম অল্প 1 চিমটি পরিমাণ হলুদ। হলুদ দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, হলুদ না দিলেও হয়। আমি শুধুমাত্র রঙের জন্য একটুখানি হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে আরো মিনিট খানেক মতো রান্না করে নেব। সমস্ত মশলা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টেংরিগুলো। আমি আজকে এটা খুব অল্প পরিমাণে করছি, সেই জন্য দুটো টেংরি নিয়েছি আর টেংরিগুলোকে 3 টুকরো করে কেটে নিয়েছি। টেংরি রান্না করার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে দেখে নিতে হবে, সেটা হচ্ছে টেংরির গায়ে অনেক সময় ময়লা থাকে বা ছোট ছোট লোম থাকে, যেগুলো সহজে ধুলেও যায় না। সেই জন্য সেটা পরিষ্কার করার সবথেকে সহজ উপায় হলো আটা বা ময়দা একদম মোটা করে গুলে এই টেংরিগুলোর গায়ে ভালো করে মাখিয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে উষ্ণ গরম জলে আঙুল দিয়ে খুব ভালো করে রগড়ে ধুলেই কিন্তু এই ময়লাগুলো উঠে যায়। এইটুকু পরিশ্রম কিন্তু টেংরিতে নোংরা থাকলে ধোয়ার জন্য করতেই হয়। এবার আমি টেংরিগুলো দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে মশলার সাথে টেংরিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। টেংরিগুলো কষানো প্রায় হয়ে এসছে, এবার ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল কিন্তু একবারে খুব বেশি পরিমাণে দেব না, যদিও আজকে আমি এখানে খুবই অল্প পরিমাণে করছি, কিন্তু বেশি পরিমাণে রান্না করলেও জল প্রথমেই বেশি দেব না। তার কারণ প্রেশার কুকারটা বন্ধ করে যখন হুইসিল দেওয়া হবে, বেশি জল হলে সেই জলটা বা স্টকটা বেরিয়ে আসবে, যেটা কিন্তু মেন হেলদি ইনগ্রিডিয়েন্ট এই রান্নাটার, সেটা পুরোপুরি নষ্ট হবে। সেই জন্য প্রথম পর্যায়ে অল্প জল দিয়ে রান্নাটা হয়ে যাওয়ার পরে, তারপর যদি কারোর মনে হয় যে জুস বা জলটা বেশি দরকার বেশি পরিমাণে করার জন্য, তাহলে প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম জল আর একটু নুন অ্যাড করে ফুটিয়ে নিলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে একদম লো করে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে একদম লো ফ্লেমে 30 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমেই হয়, একদম লো ফ্লেম রেখে 30 মিনিটের জন্য এটাকে এইভাবেই রান্না হতে দেব। তার মাঝখানে এই 30 মিনিটে 4-5টা হুইসেল পড়বে, তাতেই রান্নাটা হয়ে যাবে এবং প্রেশার কুকারটা একদম ঠান্ডা হলে তারপরে এটাকে খুলব। তাহলে ফিরে আসছি আবার 30 মিনিট পর। এখন রান্নাটা হয়ে গেছে এবং প্রেশার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুলে দেখি যে এটা ভেতরে কি অবস্থায় আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কুকারটা খোলার সাথে সাথে। দেখি টেংরিগুলো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, টেংরিটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, হাড়ের থেকে একদম মাংসটা খুলে আসছে। আমার টেংরির জুস রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করব। এটা শীতকালে খেতে দুর্দান্ত লাগে, শুধুও খাওয়া যায় আবার ব্রেড টোস্ট দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সকলে, টাটা।